মাদক একেবারে নয়, খেলাধুলায় মিলবে জয়, এসো ভাই খেলা করি মাদককে না বলি, এই স্লোগানকে সামনে রেখে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মেসার্স রহিনা ট্রেডার্সের সত্যানিধিকারী এনামুল হক মুকুলের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টার সময় বেনাপোল পৌর আওয়ামী লীগ কার্যালয়ের শার্শা উপজেলা 11টি ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে বিপুল পরিমাণ জার্সি, ফুটবল, ক্রিকেট ব্যাট সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আহসানুল্লাহ মাস্টার, শার্শা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবার রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আজম। প্রধান অতিথি বলেন, মেসার্স রেহেনা ট্রেডার্সের সত্যাধিকারী এনামুল হক মুকুলের পক্ষ থেকে আজ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ক্লাব পর্যায়ে যুবকদের অনুপ্রেরণা যোগাতে নিয়মিত খেলার সামগ্রী দেওয়া হলো। আমরা যুবকদের অনুপ্রেরণা যোগাতে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে নিতে চাই বলেও নিয়মিতভাবে খেলার সামগ্রী বিতরণ করে আসছে, আর খেলাধুলায় মনোযোগ হলে যুবকরা নিশ্চয়ই ভালো অবস্থানে যেতে পারেন বলে মন্তব্য করেন তিনি। মেসার্স রেহেনা ট্রেডার্স এর সত্যাধিকারী এনামুল হক মুকুল 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভার সকল খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।